আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা ভ্যালেন্টাইনের জন্য বলেন, আপনারা ফাল্গুনের জন্য বলেন, কালেক্ট করে এখনই নিয়ে রেখে দিতে পারেন। তো ফার্স্টে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বুকের কাজটা, জাস্ট দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা আছে। আর আমি যে ড্রেসগুলো দেখিয়ে দিব, সেই ড্রেস কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং মাঝখানে ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ে যাবেন। তো অবশ্যই আমার ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু খুঁজে খুঁজে নিয়ে আসি যে কোথায় থেকে সুন্দর কালেকশনগুলো দেখানো যায় আর কি। তো ব্যাক পার্টও সেম না? আচ্ছা, এটা ব্যাক পার্ট সেম হবে। তো রেড কালারটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে পেয়ে যাচ্ছেন চুনরি হাফ সিল্ক। আচ্ছা, তো সালোয়ার দুপাট্টা আমরা একটু দেখি। আর এটা হলো ওড়নাটা, এগুলো কিন্তু প্রত্যেকটা এরকম গিটু দিয়ে আছে। এগুলো মানে এগুলো চুনরি, তো এগুলো আপনারা চাইলে খুলে নিতে পারবেন, সমস্যা নেই। বাট এখন খুলে দেখাচ্ছি না, যেহেতু এক কালারের মধ্যে এরকম চুনরি স্টাইলে করা আছে। আচ্ছা আচ্ছা, ওড়নাটা সেম, জামার প্রিন্ট আর ওড়নাটা সেম পেয়ে যাচ্ছেন। নেক্সট দেখি আমরা। তো ফ্রেন্ডস, এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি দেখতে চান, অবশ্যই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি আমি কোনো ভিডিও আপলোড করি, আপনার কাছেই সবার আগে চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। তো এটা কিন্তু বুকের কাজটা, ওয়াও, এটা কাজটা কিন্তু অনেক গর্জিয়াস। হোয়াইট আবার রিয়েল এস্টোনের কাজ থেকে শুরু করে আপনার পুঁতির কাজগুলো অনেক সুন্দর করে করা আছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, ব্যাক পার্টটা সেম টু সেম পেয়ে যাচ্ছেন। আর আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ফাল্গুনের জন্য দেখতে পারেন আপনারা। এটা হচ্ছে দুপাট্টা এক কালারে পেয়ে যাচ্ছেন, আর এটা হলো সরি, ওটা সালোয়ার, আর দুপাট্টা হচ্ছে এরকম। এটা খোলাই আছে, তাই এটা আপনাদের সুবিধাতে খুলে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপর নেক্সট আইটা দেখি বল। এটা ডিপেস, কালারটা অনেক ডিপেস, অনেক সুন্দর একটা কালার। আর এটা হবে হাতের কাজ, পাখি লাগানো, হ্যাঁ, হাতে মানে পুঁতি লাগানো, এটা গ্লাসের সিস্টেম। আর জামাটা হবে লং, আর এটা হবে আপনার সালোয়ারটা এক কালার, আর ওনাটা এরকম হবে, ওনাটা খুললে বড় হবে, আপনারা জানেন সবাই। আর এটার কালারগুলো দেখেন, অনেক সুন্দর সুন্দর কালার আছে, আমি কালারগুলো দেখাই বা এক কালার যেগুলো হবে সেগুলো দেখিয়ে দেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো ডিপ সবুজ কালার। আচ্ছা আচ্ছা, কালারটা খুব সুন্দর। এটা হলো আপনার পেস্ট ফিরিতা কালার, এটা হলো মিষ্টি কালার, এটা হলো নীল কালার, ব্লু কালার আর কি, রয়্যাল ব্লু, এটাও ফিরুজা, এটা অ্যাশটা দেখাইছি, এটা হলো রানী গোলাপি, এটা মিষ্টি ব্লু কমলা, আর এটা হবে রেড। ফ্রেশ রেডের মধ্যেই কিন্তু মাঝখানে অন্য ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন, দেখুন ডিজাইনটা কিন্তু আলাদা আছে, রানী গোলাপি, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা স্টাইলে পেয়ে যাবেন, মিনিমাম 7 থেকে 8টা কালার দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, এটা হলো এক কালারের মধ্যে। আচ্ছা, এক কালারের কালারগুলো সবগুলো দেখিয়ে দিলাম, তো আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়াকে বলতে পারেন যে কোনটা নিতে যাচ্ছেন। এবার আপনারা ভাইয়া এখন দুই কালারের মধ্যে, হ্যাঁ, শেডের মধ্যে একটু দেখতে যাচ্ছি। দুই কালারের ভিতরে অনেক সুন্দর সেট কালার এবং রানী গোলাপি কালার ম্যাচিং করা, বুকের কাজটা হবে এরকম গর্জিয়াস নেকলেস নিয়ে। আচ্ছা, ওরা যেমন নেকলেস করে এরকম নেকলেস, এটা হবে এটা হবে সালো, এটা রেড কালার, আর একটা কালার হলো রেডের সাথে কফি, অনেক সুন্দর একটা কালার, কাপচুপি গ্লাস লাগানো, ছোট ছোট হাতের কাজ আছে, হ্যাঁ, নিচে। আচ্ছা আচ্ছা, ও এগুলোর সাথে আপনারা ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন, এই যে কাজগুলো হাতের কাজ। আচ্ছা, এটা কফি কালারের সালোয়ার, আর অন্যটা হলো শেড। এবার আমি কালারগুলো দেখা দিচ্ছি, এটা শেডের কালার হলো এটা ফিরুজার সাথে অ্যাশ সুতা। আচ্ছা আচ্ছা,
ফিরোজার সাথে অ্যাশ না আচ্ছা ফিরোজার সাথে অ্যাশ আচ্ছা শেড গুলো এরকম হবে অ্যাশের সাথে রানী গোলাপ শেড গুলো আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলোর সাথে রানী গোলাপ আচ্ছা তারপর হলুদ সাথে রানী গোলাপ দেখুন মাঝখানে কাজগুলো কিন্তু এরকম পেয়ে যাবেন আপনাদেরকে দেখে দিচ্ছি হলুদ সাথে এটা ফিরোজা কমলার সাথে কফি কফি এটা কমলা দুইটা শেড তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো পছন্দ হলে ইমো নাম্বারটি দিয়ে দিচ্ছি ইমো নাম্বার আপনারা কন্টাক্ট করবেন আর এছাড়া কিন্তু এখানে কারচুপির আরো কিছু ড্রেস আছে এই ড্রেস গুলো কিন্তু আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে ব্লু বাটারফ্লাই প্রো এখানে আপনারা শপ নয় সেকেন্ড ফ্লোর আসলে পেয়ে যাবেন 369 গ্রীষ্মরণিকা শপিং মল আর এই নাম্বারটা কিন্তু আপনারা ইমো নাম্বারে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন মোবাইল চালাচ্ছে আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম।